ঐতিহাসিক পাইনঅ্যাপল বিস্কুট ইচ্ছামিলের জন্য একটা মেয়ে চাই। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি, এটা এই এলাকার মহাসড়ক। আপনি কয়টা বিয়ে করছেন হুজুর? আমি দুইটা বিয়ে করছি। তারা রায়পুরা বলতে পারে না, রায়পুরা লাতা দিয়া লেন লাই লেন্দা লাতা দিয়া লেন লাইনি দিয়া হ্যাঁ লবি বারে। এই এলাকার নাম হচ্ছে গিয়ে ভেলুয়ার চর, কিন্তু এলাকার লোকজন এই এলাকার নাম রে বলে ভেল্লার চর। ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে মোস্তফা আমিন খা। এই যে কাকার রিক্সা দিয়ে আমরা আসছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন নি কাকা? আসসালামু আলাইকুম হুজুর। আপনারা বলে চৌরা প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা বেড়াতে যাব আমার বড় দুলা ভাইয়ের বাড়িতে। আমরা এখন নরসিংদী থেকে রওনা হয়েছি। আমাদের দুলা ভাইয়ের বাড়ি হচ্ছে গিয়ে নরসিংদী জেলার রায়পুরা থানা। সেখানে নদী পার হয়ে যেতে হয়, মেঘনা নদী। তো আমরা রওনা হয়েছি, আমাদের ফ্যামিলির অনেকেই আমরা যাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে এখন যাব হচ্ছে গিয়ে আরশিনগর। আরশিনগর থেকে পরে সিএনজি দিয়ে যেতে হয়, তো আমরা সেখানে যাচ্ছি। আমাদের আগে এক গাড়ি, আগে হেলিকপ্টার দিয়ে পাঠাই দিচ্ছি। হেলিকপ্টার দিয়ে পাঠাচ্ছি না, হেলিকপ্টার এক হেলিকপ্টার চলে গেছে। তো আমরা তো হেলিকপ্টার পাই নাই, রিক্সা পাইছি। আমাদের সিএনজি রেলওয়ে স্টেশন এই যে কাকার রিক্সা দিয়ে আমরা আসছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন নি কাকা? আসসালামু আলাইকুম হুজুর। যেই পরিমাণের রোদ আর যেই গরম, মানে অবস্থা পুরা কাহিল। আমরা সিএনজি স্টেশনে চলে আসছি, এখান থেকে সিএনজি নিয়ে তারপর যেতে হবে হচ্ছে চৌষবুদ্দি বাজার, তারপরে ওখান থেকে রিক্সা দিয়ে নদীর পার যেতে হবে। আমরা নদীর পার চলে আসছি, এই নদী পার হয়েই বিপারে যেতে হবে। আমার আম্মু আপুরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, দুলা ভাই ভাইয়েরা ভাগিনা। এই কি অবস্থা জারির? জারির আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, দাদির বাড়ি। দাদির বাড়ি? আমাদের দাদির বাড়ি, জারির দাদির বাড়িতে যাচ্ছি আমরা। এই যে আমার এই দুলা ভাইয়ের বাড়িতে যাচ্ছি। বড় দুলা ভাই, বড় দুলা ভাই, কেমন আছেন দুলা ভাই? নাম কি দুলা ভাই? দুলা ভাইয়ের নাম মোস্তফা, পুরো বাংলাদেশ জানে, নাম করা দুলা ভাই। ওই যে দেখা যায় তাল গাছ, ওই আমাদের বা আছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে মোস্তফা আমিন খা। সুন্দর মিলাইছেন, অনেক রৌদ্র। হুজুর, হুজুর, আরিফ ভাই, আরিফ ভাই, আপনাকে নাকি চৌরা কয়? চৌরা করে লাভ হইব কি? আপনার বলে চৌরা, চৌরা তো চৌরা।
দাদার বাড়ি থেকে বাস করে। নদী পার হয়ে চলে আসলাম। এই এলাকার নাম হচ্ছে গিয়ে ভেলুয়ার চর, কিন্তু এলাকার লোকজন এই এলাকার নাম রে বলে ভেল্লার চর, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এলাকার বৈশিষ্ট্য আছে কয়েকটা, কই আরিফ ভাই কই, তারা বসিন্না র উচ্চারণ করতে পারে না, বসিন্না র রে বলে ল। তারপরে হচ্ছে গিয়ে আমরা কি লাইফুরে আইছি হুজুর, ভেল্লার চর লাইপুরা, তারা রায়পুরা বলতে পারে না, লাইপুরা লাতা দিয়া কি লেল্লা লেন্দা লাতা দিয়া লেল্লানি দিয়া, হ্যাঁ লবিবারে লাইতে লাইতে লবিবারে লাইতে লাতা লাতা কইরা লাতা মুরগি দিয়া আমরা হাইমু হাইমু না হাইমু হাইমু আমরা বাড়িতে আইছি, তোরা আইসিস নি সব? হ্যাঁ আমরা আইছি। বাংলাদেশ আল বস্তা রায়পুরা সুলতা রায়পুরা আল মুহাফেজা নুসন্দি আনা মুস্তফা আল মুহাজিল ফিল লুগাতিল আরবিয়া বি কুমরাদি দারুল উলুম ফাজিল সিনিয়র ডিগ্রি মাদ্রাসা। পরিচয় সহ বায়োডাটা সহ সব দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি, এটা এই এলাকার মহাসড়ক, এলাকার সবচেয়ে বড় মহাসড়ক হচ্ছে এটা, এলাকায় আর কোনো রাস্তা নাই। সবার সব জায়গায় বাড়ি ঘর, কোনো রাস্তাঘাট নাই, সবই রাস্তা সবই বাড়িঘর, সবার বাড়ি দিয়ে সবার বাড়িতে যাওয়া যায়, কোনো নির্দিষ্ট কোনো রাস্তা নেই। পুরাই গ্রাম চর এলাকা, তো এই জন্য অবস্থা। কারেন্টও ছিল না আগে, এখন কারেন্ট আসছে এলাকায় অল্প কিছুদিন আগে। এই এলাকায় আর কিছু থাক আর না থাক, মসজিদটা সুন্দর করে করছে বাড়িঘর যেমনই হোক, মসজিদ দোতলা, মসজিদের ভিতরে পরিবেশ সুন্দর। ঐতিহাসিক পাইনঅ্যাপল বিস্কুট এখন প্যাকেটটা আপডেট করছে। আগে এই পাইনঅ্যাপল বিস্কুট ছিল কার্টুনের মধ্যে, এমন লম্বা একটা কার্টুন ছিল, এখন এটা আরেকটু উন্নত করে। তারপরে আমার আব্বা আম্মা রে দেখে দেখতে আসলাম তাওহীদ জামিলের জন্য, একদম একদম জামিলাতুন জাইকিদাতুন জাদিদাতুন ইমরাতুন সালিহাতুন মুজাউবিদা ফিল ফিল আলম, যাতে ভালো হয় ইমরাত সালিহা দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা দুনিয়া মারাতু সালিহা, এমন একজন মহিলা একজন মেয়ে মহিলা না মেয়ে সরি মেয়ে চাই, মহিলা তো বিয়া মহিলা সবারে বলে মতলব, তারপরও মেয়ে চাই যে মেয়েটা বলে মানে ইমরাত সালিয়া জাতু নাসাবিন বংশ ভালো এবং যোগ্যতা সম্পূর্ণ সত্যি কী বলে নেককার পরহেজগার কি জামিলের জন্য একটা মেয়ে চাই, আমি চাই আমি চাই আমাদের খাওন দাওন প্যারানি সব শেষ, এখন আমরা চলে যাচ্ছি আবার আমাদের বাড়িতে, প্যারানি টারানি সব শেষ। কেমন বেড়াইলা তোমরা? আলহামদুলিল্লাহ ভালো বেড়াইলাম,
অনেক মজা লাগলো, ফুর্তি হলো, অনেক মজা লাগলো, ফুর্তি হলো। হ্যাঁ ঠিক আছে, সবাই দোয়া করবেন, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম।